নন্দীগ্রামের আমদাবাদ গ্রাম, নন্দীগ্রাম থানা। একজন চাষি ভাইয়ের কাছে এসেছিলাম নতুন বাগানে, আমাদের ইউটিউব দেখে উনি করেছিলেন ফোন। তো আপনার কি নাম? আমার নাম শিব কন্ডা। জাহাঙ্গীর আলী, আমি মার্কেটিং থেকে এসেছিলাম। আর আমাদের স্যার রয়েছেন, টেকনিশিয়ান স্যার, উনি আজকে মাটির পিএইচ লেভেলটা দেখবেন এবং ওনাকে আরও যাতে বাগান কিছু ডেভেলপমেন্ট করা যায় কিছু ওনাকে ইনস্ট্রাকশন দেবে। তো বন্ধুরা, আপনারা সব ভিডিও দেখুন। ভালো মাটি, স্বাদ আছে, মাটি তো বসে যায়নি, চাপড়ি যায়নি, না না মাটির পিএইচ তো ভালো, স্বাদ পিএইচ। কী সার ব্যবহার করো? এই পাতা এরকম এত ছোটো হয়ে গেছে, এমনি আমি বেশি ব্যবহার করো? ফুল তো বেশি ব্যবহার করছি না, মানে আমার খাবার দেওয়ার প্রবলেমে ঘাটতি আছে প্রচুর। আমার কী ঘাটতি আছে? মানে এই যে ধরো জৈব সাথে দিতে বলছিলাম, দিচ্ছি, কিন্তু হয়তো টাইমে টাইমে সেই মুহূর্তে মাঝে টাইম অফ টাইম নিয়ে কথা না। গাছ কত আছে? 4000? হ্যাঁ, 4000 মতন আছে। বাগান দেখেছিলাম, তারপরে বলবো আপনাকে। মানে বাড়ি হচ্ছে ঘাটাঘাটি পান ভাঙা হয়েছে, তো চুন দেওয়ার ফলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেছেন? নয় হয়ে গেছে স্যার। চুনটা দেওয়ার মাটিতে চুন লাগবে না, চুনটা আপনার এই জন্য চুনের উপর দিয়েছে, যে চুনটা এখানে লেগে আছে না। আচ্ছা আচ্ছা, নয় স্ট্যান্ড হয়ে আছে দেখেছেন। চুনটা মুছে দিন, হাত চুনটা মুছে দিন। প্রথম ছিল 7, এখন চুন দেওয়ার ফলে হয়েছে 9। ভালো করে মুছে দিন, দেখতে পাবেন সঙ্গে সঙ্গে নেমে যাবে। এই গাড়িটা দেখে চুনটা মুছে দিতে হবে, যেটা আপনি যখনই চুন ব্যবহার করবেন গাছ বসে যাবে। হ্যাঁ, কি বুঝলেন? তারপরে আপনার এই বাগানের যা স্ট্রাকচার তৈরি হয়ে আছে, আপনারা যেভাবে এই পালাটা ডাঁটিটা ভেঙে নিচ্ছেন, এতে আপনি কটা পান পাবেন? আপনি ওই ডাঁটিটা রাখবেন এবং আরও বেটার পান পাবেন, এগুলোকে সেইভাবে তৈরি করে দেওয়ার জন্য আমি আপনাকে পজিশন বলে যাচ্ছি, কি বুঝলেন? হ্যাঁ, আপনার ডাঁটি ভেঙে নেবেন, তখনই ডাঁটি ভাঙবেন যখন শেষ পান। এই ডাঁটিটার উপরে 5-6টা পান হয়ে গেছে, বড় বড় পান হয়ে গেছে, লাস্ট পানটা নেওয়ার আগে তারপরে ডাঁটি ভেঙে আপনি পান বিক্রি করবেন। কি এ তো আপনার দুটো পান নিয়ে তারপরে তো এই ডাঁটিটা ভেঙে নিতে হবে, কিন্তু ওটাই হচ্ছে কি না? এই দুটো পান নিয়ে ডাঁটিটা ভেঙে দিলে আপনি কটা পান পাবেন বাগানে? আবার নতুন করে একটা ডাঁটি তৈরি হবে, তারপরে আপনি পান পাবেন। একটা ডাঁটিতে অন্তত 5-6টা না পান পেলে আপনি কখনোই এই বাগানে ডেভেলপ করতে পারবেন না। তারপরে যদিও আপনি ডাঁটিগুলো ভেঙে নেন, পালার যে খাড়ের যে পাতাগুলো, খাড় পাতাগুলো একেবারেই সরু লম্বাটে, তার মানে কি এই মাটিটা যে পরিমাণ জৈব দরকার ছিল সেই পরিমাণে আপনি জৈবটা দেন না। শুধু পিড়ি নয়, বিভিন্ন রকমের জৈবের খাওয়ার দরকার ছিল, এখানে চুনের দরকার নেই। আসুন ওই বাগানটা দেখি, তারপরে বলতে হয়। আমরা ওনার একটা বাগান দেখলাম, এরপর আমরা আরেকটা বাগানে যাব। খুবই কম আপনার বাগানে।